আমরা জানতে পারলাম আপনি নাকি ভয় পাচ্ছেন ব্যাংকে টাকা রাখার ব্যাপারে আপনি অনেক আতঙ্কিত কারণটা কি জানতে পারি কারণটা হলো শুনতে পাচ্ছি ব্যাংকে টাকা পয়সা নাকি সব খালি হয়ে যাইতেছে তো সেই কারণে আমি একটু আতঙ্কিত যে ব্যাংকে টাকা রাখলে তো সব শেষ জীবনের সব কামাই তো শেষ হয়ে যাবে তাই চিন্তা করতেছি আগেকার যুগের মতো মাটির নিচে টাকা রাখ

কয়দিন আগে শুনলাম আপনি নাকি আবার কয়লা টলাকি ছামেলে হইছে উনিয়া কথা বল ব্যাপার কি একটু বলবেন ভাইয়া আমাদেরকে আহ ভাই কি আর কম কয়লা দবল শুনলাম যে কয়লা নাকি দে লক্ষ টন কয়লা নাকি গায়েব হয়ে গেছে যা এটা কেউই দেখলো না এত বড় একটা জিনের সাথে বলা জিনিস গায়েব হয়ে গেল কেউ দেখলো না কি অবস্থা বলেন তো সেই কারণে তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে দিতেছে এখন আমাদেরকে বলতে ফাইনালি আপনাদের মতামত কি আসলে কি করা দরকার এই ব্যাপারে আপনাদের মতামত একটু জানাবেন আমাদেরকে মতামত হইলো এখন যা দেখতেছি যে অবস্থা চলতেছে আমার মনে হচ্ছে পুরো বাংলাদেশটাকে তালা দিয়ে আটকে রাখতে হবে যাতে কেউ কিছু নানিয়া জিতে পড়ে তাই না else পুরো বাংলাদেশ খালি হয়ে যাবে যা বুঝতে পারতেছি বুঝছেন আচ্ছা আহ জুনিয়র টনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে দর্শকদের জন্য কিছু দর্শকদের কিছু বলার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি শেষ কথা কি বলবেন এটা দর্শকদের মাঝে আর কে বলবো আপনাকেও ধন্যবাদ দর্শকদেরকেও ধন্যবাদ আর এই চ্যানেল ফরি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী ইন্টারভিউ দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটা মনে করছি আল্লাহ হাফিজ